এই জায়গাটা দেখছো, এটা হলো আমাদের ক্যাম্প। তোরা এরকম করছিস, তোদের লজ্জা লাগে না রাস্তার মধ্যে এরকম শুরু করেছিস? কি হচ্ছে তোদের? এটা হ্যালো বন্ধুরা, ব্যারাজি ব্লগে তোমাদের অলমোস্ট ওয়েলকাম। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তাই আমার ভিডিও কোয়ালিটিটা অত ভালো নয়, আমার ভয়েস কোয়ালিটিটাও ওই তো একদমই ভালো নয়, একদমই বেকার, তারপরেও আমার ভিডিওটা দেখছো। আর শুধু এটুকুই বলবো, এইভাবেই আমার ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করে যাও। আর এখন যে জায়গাটা দেখছো এটা হলো আমাদের ক্যাম্প, ঠিক আছে, এখানেই আমরা থাকি। আর তার চারিপাশের এই জায়গা একদম গ্রামের পরিবেশ, একদম গ্রামের মতো দেখতে। যে জায়গাটা সেটা হলো ওমানের একটি বিশেষ শহর। প্রথমত ক্যাম্প কোনোদিন বানায়নি, ঠিক আছে, তো যেন কি ক্যামেরার সামনেও আসছিল না, কীভাবে কথা বলতে হবে কি জানা নেই বা কিছু বানানোর উপর কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছি পুরো গাছ, পুরো গাছে আছে, মনে হচ্ছে গ্রামে আছে, পুরো গ্রামের মতো একদম পরিবেশ, ঠিক আছে, দেখতে পাচ্ছ চারিদিকে গাছ, পুরো খেয়ে গেছে। সামনে কতগুলো হাঁস ঘোরাঘুরি করছে, এখানেই থাকে সবাই এরা, আর যাচ্ছে আমাদের সঙ্গে। চলো চলো বাবু, চলো বাবু, চলো, কেউ যাবে নেক্সট? বাবাই দা আর মন্ডল দুজনে সামনে চলে যাচ্ছে। আরে আরে, তোরা আবার কি শুরু করলি? হ্যাঁ, তোরা এরকম করছিস, তোদের লজ্জা লাগে না রাস্তার মধ্যে এরকম শুরু করেছিস? কি হচ্ছে তোদের? এটা